أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم وآله وصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রেমাগুনে জলে মরি ওহে খুদা রব্বানা, আমি যার প্রেমে পাগল সেই তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা মদিনা বলে আমি কাল দিয়ে আমি যারে যার, দেখা দাও না দয়ালী আপনাই দেখি বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলা বানেন নবীজি আমাদেরকে চালিয়া, আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহানব্বুল আলমিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি সুযোগ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া জ্ঞাপন করি। আমি সকল দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দর সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ আপনাদের সুস্থ এবং হায়াতের মধ্যে
বরকত দান করুক। আজকে আমি একটি বুখারী এবং মুসলিম শরীফের লম্বা হাদিস আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করব। হাদিসটির আমি অর্থ করে দিব। عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, কালা তিনি বলেন, بينما ثلاثه نفر يتماثون হঠাৎ আমরা তিনজন ব্যক্তি পথে হাঁটতেছিলাম, আখাজাহুমুল মাতার ওই তিন ব্যক্তিকে বৃষ্টি পেল, ফামালু ইলা দারিন ফিল জাবাল তারা পাহাড়ের মধ্যে একটি গুহার মধ্যে আশ্রয় নিল, গুহার মধ্যে যখন আশ্রয় নিল, ফানখাত্তাত আলা ফামিন গারিহিম সাহারাতুন মিনাল জাবাল পাহাড় থেকে একটি পাথর এসে তাদের গর্তের মুখ বন্ধ হয়ে গেল। একদিকে প্রচন্ড বৃষ্টি এবং বাতাস, আরেকদিকে পাহাড়ে যখন আশ্রয় নিল একটা গর্তের মধ্যে, হঠাৎ গর্তের উপর আসে একটা পাথর এসে গর্তের মুখ বন্ধ হয়ে গেল। যে গর্তের মধ্যে নাই কোনো প্রদীপ, নাই কোনো আলো, তারা ওই ছোট্ট গর্তের মধ্যে প্রচন্ড বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে। তারা একে অপরকে বলতে লাগলো, তোমরা এমন কতগুলো আমলের দিকে দেখো, আমিল তোমহা লিল্লাহি সালিহাতান, এমন কতগুলো সৎ আমলের দিকে তাকাও, যে আমলগুলো আল্লাহর জন্য করেছ, আল্লাহকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য যে আমলগুলা করেছ, সে আমলগুলার দিকে পরস্পর তাকাও। ফাদুল্লাহ বিহা, সে আমলগুলার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, লাআল্লাহু ইউফারিজুহা, সে আমলের মাধ্যমে যদি আল্লাহর কাছে দোয়া করো তাহলে পাহাড় থেকে আমাদের গর্তের উপর যে পাথর এসে মুখ বন্ধ হয়ে গেল, আমরা যে মুসিবতের মধ্যে আছি, যদি আমরা দোয়া করি তাহলে সেই পাথর আস্তে আস্তে সরে যাবে। তাদের তিনজনের মধ্যে একজন বলল, আল্লাহুম্মা, হে পরওয়ারদিগার, হে আল্লাহ, আন্নাহু কানা লি ওয়ালিদাইনা শাইখাইন, নিশ্চয় আমার দুজন বৃদ্ধ পিতা এবং মাতা আছে, আমার ছোট ছোট নাবালক বাচ্চারাও আছে,
আমার বৃদ্ধ পিতা মাতাকে এবং আমার স্ত্রীকে, আমার ছোট বাচ্চাদেরকে লালন পালন করার জন্য কিন্তু আরাই আলাইহিম, আমি ছাগল চড়াই। ফাইজা রাহাত আলাইহিম, ছাগল চড়াইয়া যখন সন্ধ্যাবেলায় আমি বাড়িতে ফিরি ফিরি ফালিমুত, আমি দুধ দোহন করি। বাদাত বিওয়ালিদাইয়া আসকিহিমা ক্বাবলা ওয়ালাদি, আমার বাচ্চাদেরকে দুধ পান করার আগে আমার মাতার মাধ্যমে, আমার দুই বিদ্যা মাতার মাধ্যমে আমি শুরু করি। প্রথমে আমি তাদেরকে দুধ খাওয়াই, দুধ পান করাই। وَإِنَّهُ قَدَ نَعَا بِيَا شَجَر, একদিন আমাকে গাছের দিকে, ওই আকালগুলো গাছের দিকে দূরে নিয়ে গেল। ফামা আতাইতু হাত্তা আমসাইতু, যখন আমি ওই সাগর নিয়ে আসলাম, আসলাম তখন সন্ধ্যা হয়ে গেল। ফাওয়াজাত দাহুমা ফাওয়াজাত তুমা, আমি আমার মাতা পিতাকে পেলাম কদেনা আমা, তারা ওই জন ঘুমিয়ে গিয়েছে। ফাহালি হতো, আমি দুধ দোহন করলাম। কামা কুন্ত আহালু, আগে যেমনি ভাবে ছাগল চড়াইয়া এসে দুধ দোহন করতাম, এখনো আমি দুধ দোহন করলাম। দুধ দোহন করে ফাজিতু বিল হেলাবি, পাত্রের মধ্যে পেয়ালা নিয়ে আমি দুধ নিয়ে আসলাম। ফাকুন্তু আন্দারু সিনিমা, আমি আমার দুই মাতার, মায়ের মাতার শিওরে মাতার পাশে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। আকরামান ও কিজাহুমা, আমি উভয়কে ঘুম থেকে জাগ্রত করাটা অপছন্দ করি। এবং আমার পিতা মাতার পূর্বে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ফা দুধ পান করানোটা আমি অপছন্দ করি। আমার ছোট ছোট বাচ্চারা আমার পায়ের নিকট আসে দুধ পান করার জন্য চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে, কারণ আমি আমার মায়ের আগে আমার ছেলেদেরকে, আমার বাচ্চাদেরকে, আমার বউ বাচ্চাদেরকে পান করানো এটা অপছন্দ করি। ফালাম ইয়াজাল যালিকা দাবি ওয়া দাবাহুম হাত্তা তালাল ফাজর, ওই সময়টা একেবারে আমার দুধ আমার মায়ের শিকড়ের সামনে দুধ নিয়ে দাঁড়ায় থাকাটা, এটা একেবারে ফজর পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকেছি। আমি বাইজ দোস্ত, আমি একটা ঘটনা বর্ণনা করেছিলাম এই হাদিসের আলোকে, একটা বাইজ দোস্ত আমি এই হাদিসের উপর একটা আমল করেছেন, এই বুখারীর হাদিসের উপর আমল করেছিল, আমল করেছিল বাইজ দোস্ত আমির একটা হাদিস আমি উল্লেখ করেছি। আপনারা NITV-তে যদি আপনারা চোখ রাখেন তাহলে আপনারা বাইজিদ গুস্তামির ঘটনাটি জানতে পারবেন। উনি বুখারী শরীফের হাদিসের উপর আমল করেছেন। ফাইন কুনতা তাআলামু,
যদি আপনি জেনে থাকেন, ইন্নি ফাতু যালিকা ইত্তাগা ওয়াজহিকা, আল্লাহ আমি এই কাজটা করেছি একমাত্র আপনাকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না। আল্লাহ আমরা বড় বিপদের মধ্যে আছি, আমরা বড় দুঃখের মধ্যে আছি, এই উসিলাই ফাফরুজ লানা ফরজাতান, আমাদের জন্য আল্লাহ এই ফাতরটা সরিয়ে দাও, আমরা গর্তের মধ্যে বড় বিপদের মধ্যে আছি। যখন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই মায়ের দোয়ার মায়ের উসিলা দিয়ে যখন দোয়া করলেন, আমরা তার থেকে গর্ত থেকে আকাশ দেখতে পেলাম, তাদের জন্য সামান্য অংশ পাথরের সামান্য অংশ সরে গেল, সেখান থেকে তারা পা আকাশ দেখতে লাগলো। কালা সানি দ্বিতীয় ব্যক্তি বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানাদলি বিনতু আব্বু আম্মি, হে আল্লাহ আমার একজন স্বাস্থ্য বইন আছে, উহিব্বুহা কাশাদ্দি তা মা ইউহিব্বু কাশাদ্দি মা ইউহিব্বুর রিজালিন নিসা, আমি আমার স্বাস্থ্য বইনকে বেশি বেশি করে ভালোবাসি, মন উজাড় করে ভালোবাসি। এখানে একটা কথা বলবো, ভালোবাসার সৃষ্টি হয় কিভাবে? প্রথমে কেমন আছে, তারপর হয় কথাবার্তা, তারপর হয় বিভিন্ন কথাবার্তা হতে হতে, পড়ালেখার কথাবার্তা, বিভিন্ন কথাবার্তা বলতে বলতে আস্তে আস্তে এই ধরনের মেয়ের ছেলেরা ভালোবাসার প্রস্তাব দিয়ে থাকে মেয়েদেরকে। তখন আমি ফাতালাবতু নাফসাহা, আমি তার আত্মাকে বুক করতে চাইলাম, আমি সেটা তাকে আমার স্বাস্থ্য বইনকে এই প্রস্তাবটা পেশ করলাম। ফাবাত, সে অস্বীকার করলো, সে বলল না না না, আমি কখনো আমার আত্মা কাউকে আমি কাউকে কখনো আমার আত্মাকে বিলীন করে দিতে পারি না, হাত্তা আতিহা বেমিয়াতি দিনারিন, তুমি যদি 100 দিনার যদি আমার জন্য যদি নিয়ে আসো তাহলে তুমি আমার আত্মা বুক করো বুক করতে পারবা। ফাসাইতু, আমি ওই আত্মা বুক করার জন্য চেষ্টা করলাম, ওই টাকা জমানোর জন্য চেষ্টা করলাম, হাত্তা জামাতু মিয়াতু দিনারিন, আমি কষ্ট করে 100 দিনার জমা করলাম। ফালাকিতু বিহা, আমি ওই 100 দিনার নিয়ে আমার স্বাস্থ্য বইনের কাছে গেলাম। ফালাম্মা কাত্তু বাইনা রিজালাইহা, আমি যখন তার দুই উরুর স্থানে বসলাম, মহিলা বলল, কালাত ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আমার কাছে দেরহাম নিয়ে আসো, একা বসে আছো, কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতিম, কারো মোহর খুলিও না, কারো লজ্জাস্থান নষ্ট করিও না, কোন মহিলার চরিত্র নষ্ট করিও না, আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমার মধ্যে আল্লাহর ভয় চলে আসলো, ফাকুন্তু আনা, আমি সেখান থেকে দাঁড়িয়ে গেলাম আল্লাহকে ভয় করে। এই জন্য আমাদের যুবক ভাইদের কাছে আল্লাহর তাকওয়া আসতে হবে, এই ধরনের তাকওয়া দরকার। তখন সেই
এই আমলের মাধ্যমে যে আমলটা করেছে, এই আমলের মাধ্যমে আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করলো, আল্লাহুম্মা হে আল্লাহ, ফাইন কুনতা তাআলামু, যদি আপনি জানেন, ইন্নি ফাআলতু যালিকা ইত্তাবাই ওয়াজিকা, আল্লাহ আমি এই কাজটা করেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য, ফাফরুজ লানা মিনহা, আমাদের জন্য গর্ত থেকে পাথরটা সরিয়ে দাও। যখন দোয়া করার সাথে সাথে কারণ আল্লাহ বন্দা বলে না, ধোনি তুমি আমার কাছে দোয়া করো, আস্তা জিবলা কুম, যখন তুমি দোয়া করবা আমি তোমার দোয়ায় সাড়া দেব। দেখেন পাথরের গর্তের ভিতরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ কিভাবে বন্দার দোয়া কবুল করতেছে। তার জন্য আরেক অর্ধ অর্ধেক কুলা হলো, অর্ধেক কুলে গেল পাথর, অর্ধেক সরে গেল, আরো ভালো করে আকাশ দেখতেছে। আরেকজন বলল, তৃতীয় বেজন ব্যক্তি বলল, আল্লাহুম্মা ইন্নি কুনতু আস্তাজারতু আজিরা বিফারাকিন আরুজিন, হে আল্লাহ আমি একজন দিন মজুর নিলাম এক ভাণ্ড চাউলের মাধ্যমে, বা এক আড়ি এক কেজি চাউলের মাধ্যমে আমি একটা কিনিলাম, শ্রমিক নিলাম, মজুরি নিলাম। ফালাম্মা কদা আমালাহু, তার যখন সারাদিনের কাজ সে সমাপ্ত করলো, খলা ওই দিন মজুর বলল, আতিনি হকি, আমার হক গুলা দাও, আমার প্রাপ্য আমাকে দিয়ে দাও। ফাওয়ারাত্তু আলাইহি হক, যখন মালিক তার হক দিল, ফাতারাকাহু, সে তাকে রেখে চলে গেল, ওরা দিবানহু, ওই হকটা নিয়ে ওই দান অথবা চাল অথবা দানটা লেখে চলে গেল। ফালামাজরু হাতটা জমা তুমি বা করা, আমি এগুলা দিয়ে হাল শ্বাস করলাম, এগুলা দিয়ে টাকা জমা করলাম, এটা দিয়ে একটা বকারি একটা গাভী কিনলাম, ওরা ইহা, এবং সেটাকে দেখাশোনা করলাম, এটা বড় হয়ে গেল, দেখেন ফাজানি, এবং বড় হয়ে যাওয়ার পর ওই শ্রমিক ওই দিন মজুর আমার কাছে আসলো, ফাকালা, দিন মজুর বলল, ইত্তাকিল্লা, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তাজলিমনি, আমার প্রতি জুলুম করিও না, ওয়াতিনি হকি, আমার হক আমার প্রাপ্য আমাকে আমার দিন মজুরি দিয়ে দাও। ফাকুলতু, তখন আমি বললাম, ইজা বিলা যালিকাল বাকার, তুমি ওই গরুর কাছে ওই বা গাভীর কাছে যাও, ওরা ইয়া, যেটা চলাচল যেটাকে আমি দেখাশোনা করেছি ওইটার কাছে তুমি যাও, এটা নিয়ে যাও, তুমি নিয়ে চলে যাও। ফাকালা, তারপর তিনি ইত্তাকিল্ল, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তাজাউবি, আপনি আমার সাথে ঠাট্টা করিয়েন না, মনে হয় আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন। ফাকুলতু, তখন আমি বললাম, আমি তোমার সাথে টাট্টা করতেছি না, এবং তুমি এই বা দাবি নিয়ে এই তুমি নিয়ে চলে যাও। ফাখাজাহু, আমি গাবিটি নিলাম, ফান তালাকা বিহা, তাকে নিয়ে আমি চলে গেলাম। এখানে একটা চিন্তার বিষয়, আজকে আমাদের দেশের মানুষ কি, আমাদের দেশের মানুষ কি সেভাবে কি দিবে, একটা কেউ যদি একারি এক ভাণ্ড দানের বিনিময়ে যদি সে যদি শ্বাস করে, শ্বাস থেকে যদি অনেকগুলা একশো আর যদি দান হয়, সেখান থেকে অনেকগুলা গরু সংগ্রহ করে সেগুলা বড় হয়, কেউ আসলে কি আমাদের দেশে দিবে? দেখেন ওই ব্যক্তি, দেখেন দিয়ে দিলেন, তার মাধ্যমে দোয়া করলেন, ফাইন কুনতা তাআলামু,
হে আল্লাহ যদি আপনি জানেন ইন্নি ফালতু যালিকা ইত্তাগা ওয়াজহাকা ওয়াজাকা, আল্লাহ এটা আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি, আপনার আপনাকে পাওয়ার জন্য করেছি। ইন্নি ফালতু যালিকা ওয়াজি ইত্তাগা ওয়াজহাকা ফাফরুস, অতবার আপনি আমাদের জন্য খুলে দিন পাথরটা, পথের মুখ থেকে পাথরটা দূর করে দিন। ফাফাররাজাল্লাহু আনহুম, আল্লাহ ফুরা পাথর কি করে দিলেন, খুলে দিলেন। মুত্তাফাকুন আলাই, হাদিসটা হচ্ছে মুত্তাফাকুন আলাই। আমি আমার কথা কোরআনের দুইটা আয়াত বলে আমার আলোচনা শেষ করতেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এখানে বলা হয় নাই ওসিলা শব্দটা হচ্ছে মতলব, কেমনভাবে ওসিলা তালাশ করবে, মাধ্যম তালাশ করবে, এই জায়গার মধ্যে বলে দেওয়া হয় নাই। তার একটা উদাহরণ হচ্ছে হাদিস শরীফ, ব্যক্তির মাধ্যমে উসিলা তালাশ করা যায় এবং আমলের মাধ্যমে উসিলা তালাশ করা যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, হে ইমানদারগণ ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহ মাসাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এখানে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, নামাজে কি প্রাণ আছে, নামাজে কি কথা বলতে পারে, ধৈর্য কি কথা বলতে পারে? আল্লাহ তো ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আমাদেরকে উসিলা তালাশ করতে বলতেছেন। এই জন্য একটা মফিদুত তালিবিন একটা সপ্তমে আগে কিতাব পড়ানো হতো, আর দুনিয়াও আর দুনিয়াও আর দুনিয়াও বিল ফাজাইল, দুনিয়া অর্থাৎ দুনিয়া হচ্ছে কিসের মাধ্যমে, ওসিলার মাধ্যমে, ওসিলার মাধ্যমে দুনিয়া তালাশ করতে হবে। দেখেন যে কোনো একটা মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া কিছু, যেমন আমি এসেছি আমার মায়ের ওসিলায় আমি দুনিয়া থেকে এসেছি, এটা আমার মা আমার জন্য বিরাট একটা ওসিলা, আমি ওসিলাকে অস্বীকার করতে পারবো না ছেলে হিসেবে। এটা ওসিলাকে অস্বীকার করলে আমার জন্য, আমার মা কত কষ্ট করে, আজকে এই হাদিসে মায়ের কথা বলা হয়েছে, আমার মা আমাকে কত কষ্ট করে পেটের মধ্যে রেখেছেন, আবার ভূমিষ্ঠ হওয়ার সময় কত কষ্ট করেছেন, কত কষ্ট করে লালন পালন করে আমাকে এই জায়গায় এনেছেন, আমার মা আমার জন্য বড় ওসিলা। আমার শিক্ষকরা যারা আমাদেরকে একটা একটা করে নিজের একটা একটা করে আজকে শিক্ষা দিয়ে, আমার শিক্ষক আমার জন্য ওসিলা। আল্লাহ আমাদেরকে যারা পড়েছেন আল্লাহ তাদেরকে তুমি, যারা দুনিয়াতে থেকে চলে গিয়েছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের আলা বালা নসিব করো। আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে হায়াত দারাজ করো। আল্লাহ আমাদের আম্মা জান যাদের বেঁচে আছে তাদেরকে আল্লাহ হায়াত দারাজ করো, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতের আলা বালা নসিব করো। এরা আমাদের মাধ্যম আজকে, এরা আমাদের উসিলা, দুনিয়াতে আসার উসিলা, এলম পাওয়ার উসিলা এরাই। এই জন্য আমাদেরকে উসিলা ধরতে হবে, উসিলা ছাড়া কোনো গতিমতি নেই। এই জন্য আমরা উসিলাকে অস্বীকার করি না। যাক আলহামদুলিল্লাহ আপনাদের সামনে একটা হাদিসের দীর্ঘ একটা লম্বা একটা হাদিসের আলোচনা করেছি, যেটা কোনো আমার কথা না, যেটা হলো মুত্তাফাকুন আলাইহি, যে হাদিসের উপর ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ঐক্যমত পোষণ করেছেন, সেটাকে বলে মুত্তাফাকুন আলাইহি। যে হাদিসটা বুখারীতেও আছে, যে হাদিসটা আবার মুসলিম শরীফের মধ্যেও আছে, এরকম একটা হাদিস আপনাদের কাছে আমি শুনিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই হাদিস অনুযায়ী এই কোনো একটা বিপদে বললে, সাগরে যখন জাহাজের মধ্যে বিপদে পড়বেন তখন উসিলা তালাশ করবেন, এই আমলের মাধ্যমে আপনি উসিলা তালাশ করবেন। আল্লাহ আমি এই কাজটা করেছি কি করার জন্য, তোমাকে সন্তুষ্টি করার জন্য, এইভাবে যে উসিলা তালাশ করা হয় বিভিন্ন বিপদ আপদ থেকে, জাহাজের সমুদ্রের মধ্যে বিপদ আপদ থেকে কি করা যায়, বাঁচা যায়, যে কোনো বিপদ থেকে যদি আপনি বিপদে পড়বেন
আপনার নেক আমল দিয়ে, আমল সোয়ালা দিয়ে আপনি আল্লাহর কাছে কি করবেন, দুই হাত তুলে প্রার্থনা করে দিবেন, আল্লাহ হচ্ছেন আদুনি আস্তাগফিরুন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়ার সাড়া দিব, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওরীদ, আমি তোমার শায়রকের কাছে ডাকার মতো ডাকলে কোথায় কেমনি শুনে না, এই জন্য আমরা ডাকতে জানতেছি না, এই জন্য আমাদের বিপদও দূর করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইহাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা।